হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাস ব্লগে তোমাদেরকে স্বাগত। এখন বাজে রাত্র 11:30। তাহলে আমি রেডি হচ্ছি, কোথায় যাচ্ছি? আমাদের 12টায় ট্রেন আছে, তাহলে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি। আর দেখো, আমরা এখন বেরিয়ে যাব, আমাদের লাগেজ রেডি হয়ে গেছে। আর আমার পুচকুকে দেখো, ওর রাত্র 12টা বাজবে আর ওর দুষ্টুমি শেষ হচ্ছে না। আর বাইরে দেখো, আমাদের গাড়িও চলে এসেছে। আর এত রাত্রে তো টোটো পাবো না, তার জন্য স্টেশন থেকে গাড়ি এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর এখন আমরা স্টেশন যাচ্ছি। আর এই দেখো, আমরা রাঙাপাড়া স্টেশন পৌঁছে গিয়েছি। আমাদের স্টেশনটা দেখো। আর এখন আমরা ওভারব্রিজের উপরে যাচ্ছি। আর দেখো আমার ছেলে কি হ্যাপি। বাবা, ওটা কি যাচ্ছে? টে যাচ্ছে। আচ্ছা, আর এই যে মা আর আমি এখান দিয়ে এসেছি, আর ওর বাবা ওদিক দিয়ে চলে গেছে রেললাইনের উপর দিয়ে শর্টকাট। মা ওদিক দিয়ে উঠতে পারবে না, তার জন্য আমরা সিঁড়ি দিয়ে উঠছি। আর এই দেখো আমাদের রাঙাপাড়া স্টেশনটা, উপরের থেকে কি ভালো লাগছে দেখতে। আর এই দেখো মা কি বলছে, মার বলে পুরো দম বেরিয়ে গেছে। কি হয়েছে মা? দম বেরিয়ে গেছে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে, পুরো হাঁপিয়ে গেছে। আমিও পুরো হাঁপাচ্ছি, তাও ব্লগটা কন্টিনিউ করছি। হ্যাঁ, এদিক দিয়ে নেমে যাও। আর এই দেখো, সবাই ট্রেনের জন্য ওয়েট করছে প্ল্যাটফর্মে বসে। আর এটা হচ্ছে আমাদের রেলওয়ে ভিআইপি লঞ্চ, এখানে আমরা এখন ওয়েট করব ট্রেনের জন্য। আর আমার বর যাচ্ছে চা আনতে, রাত্র 12টায় এখন আমরা চা খাবো। আর দেখো আমাদের ট্রেন চলে এসেছে পুরো রাইট টাইমে, অরুণাচল এসি এক্সপ্রেস। ট্রেনটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে পড়লাম, এখন আমরা যাচ্ছি ভিতরে। আর সিটে যেতে না যেতেই মাথাটা পুরো গরম হয়ে গেছে। আমাদের সিটে অন্য একটা লোক শুয়েছিল, সেটা বড় কথা না, ও ওখানটায় বসে বিয়ের খাচ্ছিল আর কি কি খাচ্ছিল, তার জন্য পুরো গন্ধে থাকা যাচ্ছে না। আর বাচ্চা নিয়ে যাব বলো, মাথাটা তো গরম হবেই। তারপর টিটিকে বলে ওকে অন্য একটা সিট দিয়ে দিয়েছি, আর ওর সিট ছিল আমাদের উপরে। এখানে এসে ওর শান্তি নেই, রাত্রেবেলা ঘোরাঘুরি করছে। আর এখন আমরা যাচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছে। দেখো রাত্রের ভিউটা। আর আমাদের দুষ্টুকে দেখো, এখন ওর মোবাইল দেখাই শেষ হয়নি, এখনও মোবাইলই দেখছে। রাত্র 12:30 বেজে গেছে, ওর চোখে ঘুম আসেনি এখনও। আর আমার পুচকুর একটু ছড়িয়ে ছাড়িয়ে ঘুমানোর অভ্যাস, তার জন্য আমি ওর সাথে শুলে ও ঘুমোতে পারছে না, তাই আমি উঠে বসে আছি আর ও ঘুমোচ্ছে। মা ওর বাবাও ঘুমোচ্ছে, আর আমি গোটা রাত্র জেগে জেগে দেখেছি রাত্র থেকে কি করে সকাল হয়। আর এই দেখো সকাল বাজে 6টা, আর ও এখন মোবাইলে গেম দেখছে। সারা রাত্রি কাউকে ঘুমাতে দেয়নি, এখন পুরো ঠিক হয়ে গেছে। সারা রাত্র ঘুমোই নি, বসেছিলাম, এখন ওকে দিলাম মার কাছে, আর এখন একটু ঘুমো। আর 2 ঘন্টা আছে, 2 ঘন্টা পরে পৌঁছে যাব। আর একটু ঘুমিয়ে নিয়েছি, তাই একটু ফ্রেশ লাগছে। আর দেখো আমার বাবা উঠে গেছে, আর এখানে আমার বর দেখো মোবাইলে ভিডিও দেখছে। আর এটা হচ্ছে কুচবিহার স্টেশন, এখানে স্টপেজ ছিল, তার জন্য একটু নেমে স্টেশনটার ভিউ নিয়ে নিলাম। দেখো স্টেশনটা, আর দেখো গাইস এখান থেকে চা বাগানগুলো দেখতে কি ভালো লাগছে। আর একটু পরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানে, কোথায় যাচ্ছি এখনও তোমাদেরকে আমি বলিনি, তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো, তাহলে তোমরা সব জানতে পারবে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি
আর এখন যাচ্ছি অটো বা কিছু একটা নিব, নিয়ে বাড়ি। বলেই দিলাম তোমাদেরকে কোথায় এসেছি। এটা হচ্ছে এনজিপি স্টেশন, আমাদের বাড়িতে মানে আমাদের সেকেন্ড হোমে আমরা এসেছি। আজ তোমাদেরকে আমি দেখাবো আমাদের রিয়েল বাড়িটা। আর দেখো এনজিপি স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে, এটা অনেক ডেভেলপ করা হবে, পুরো এয়ারপোর্ট টাইপ হয়ে যাবে। আর আমরা টোটোতে উঠে গেছি, আমাদের স্টেশন থেকে আমাদের বাড়ি বেশিটা দূর না, আমরা টোটোই নিয়ে নিয়েছি। সকাল দিকে কিছু খাইনি, হাতে একটা বিস্কুট নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে, বাড়ির দিকে ওকে খাওয়াতে হবে। এটা হচ্ছে ফুলেশ্বরী বাজার, দেখো রাস্তায় কি পরিমাণে জ্যাম। আর দেখো আমাদের ঘরের অবস্থা, এখন এই সব পরিষ্কার করতে হবে, তারপর আমরা ঘরে আসতে পারবো। মাথায় কিছু কাজ করছে না, একবার দেখো গাইস কি পরিমাণের নোংরা হয়েছে, সব পরিষ্কার করতে হবে। বাড়িতে না থাকলে যা হয়। 10টায় পৌঁছেছি স্টেশনে, আর বাড়ি পৌঁছতে পৌঁছতে 10:15 হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 1টা। গোটা বাড়ি ঘর পরিষ্কার করে স্নান করে এই জাস্ট এলাম। আর দেখো এখন একটু তাও তাকানো যাচ্ছে বাড়িঘরের দিকে, এসে তো পুরো আমার মাথায় গরম হয়ে গেছে, কোথার থেকে শুরু করব কোথার থেকে শেষ করব কিছুই বুঝতে পারছিলাম না। এখন অনেকটাই পরিষ্কার হয়েছে, আর আজকে আর শরীরে দিচ্ছে না, একটু একটু করে করবো। এই দেখো কুচকু এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর। এখন বিকেল হয়ে গেছে, স্নানের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, সবাই খুব টায়ার্ড ছিলাম, তাই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কাল আজকে আর কোথাও যাবো না, তাই আর ব্লগে দেখাচ্ছি না। আর কালকে কোথায় কোথায় যাব কী করব আবার আমি ব্লগ করে সব দেখাবো তোমাদেরকে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye-bye.